বন্ধু, এখানে যে অবস্থা দেখতেছি, টুকর তো কনির বাপ হইব। আইসা নির্ঘাত ঢাকায় ফোন দিবে। ফোন দিলে তোর বাপ মারা এটা জানানোর পর তাদের অবস্থা কী হবে জানিস? একদম নির্ঘাত হার্ট অ্যাটাক করব। কিছু একটা চিন্তা কর, এই প্রবলেম কেমনে সলভ করা যায়। এই বিষয়টা কোনো মতেই বাসা পর্যন্ত যাইতে দেওয়া যাবে না। তার আগেই আমার বাসাতে জিনিসটা ম্যানেজ করতে হবে। কিন্তু ম্যানেজ করতে হলে বাসার পরিস্থিতি জানা দরকার। পরিস্থিতি জানতে হলে সিদ্দিক ভাই ছাড়া আর কোনো উপায় নেই। সিদ্দিক ভাইয়ের ফোন করে কইতে হবো বাসার পরিস্থিতিটা একটু জানা শুনে আমার জানাইতে। দে ফোন দে। সিদ্দিক ভাই তো ফোন নাই, সিদ্দিক ভাইয়ের মামারে ফোন দিতে হবো। দে তার এই ফোন দে, কিছু একটা কর। মোবাইলটা অন করে একটা ফোন দিতে কর। আর শোন, ওই বিশ্রী চেহারার পোলা আশেপাশেই আছে, আস্তে আস্তে কথা বলবি, নাহলে আবার ঘাড়ানি খাইতে হবো। তাতেই যা, তাতেই যা। হ্যালো হ্যালো মামা, আমি মিশু। কে মিশু? তুমি আমার ফোনে ফোন দিচ্ছ কেন? হ্যাঁ, তুমি জানো না তোমাকে বাসার কারো কোনো চেহারা দেখি না। আরে গেল কয়েকদিন তোমার মা আমার কি অপমান করলো, তাও আমার হবুবধুর সামনে দাঁড়িয়ে, তার ছেলে তুমি আমার ফোনে ফোন দিছ, কত বড় বেদর তুমি! আই ফোন রাখো রাখো। মুখের উপর ফোনটা রেখে দিল। আরে ওনার লোকে আগের থেকে আমার সমস্যা। সমস্যা বললে তো হবে না, একটা দুই দিকে ব্যবস্থা করতে হবে নাকি? তুই বুঝতেছিস তো অবস্থা এখানকার? একটা কাজ কর, আমি আমার ফোনটা বন্ধ করে রাখি, তুই তোর ফোনটা অন কর। অন করে সিদ্দিক ভাই মামার একটা ফোন দে। ফোন দিয়ে তুই কবি তুই সিদ্দিক ভাই গ্রামের থেকে ফোন করছিস, তোর নাম ইব্রাহিম, ঠিক আছে? আমার মোবাইল থেকে ফোন দিলে কোনো ঝামেলা হবে না? কোনো ঝামেলা হবে না, তুই ফোন দিয়ে খালি ক। এমনি তোর লগে এসে যে ফাঁপড়ে পড়ছি, আবার আমার মোবাইল থেকে ফোন দিলে কি না কি ঝামেলা হয়। নাম্বার ডায়াল কর। মামারে চাই, সিদ্ধি করে চাই যা। হ্যালো, আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম, কে? আমি গ্রাম থেকে কইতেছিলাম, ইব্রাহিম। একটু সিদ্দিক ভাইটা দেনছে। সিদ্দিক, সিদ্দিক,
কি বাবা ওই জি ইব্রাহিম না সিব্রাহিম তোরে ফোন দিছে কে রে এটা ইব্রাহিম ভাই ফোন দিছে ফোনটা দাও দাও হ্যালো ইব্রাহিম ভাই আমি একটা সমস্যা পড়ছি, আমি বলে যাই, আপনি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, ঠিক আছে? বলো। আমি কনিদের বাড়িতে আসছি, এখানে এসে প্রচুর একটা ঝামেলা পড়ছি। এখন আমার বাসার থেকে কেউ আমার সাথে কন্ট্যাক্ট করতে পারতেছে না। আপনি আমার বাসায় যাবেন, কারোর কিছু বুঝতে দিবেন না, গিয়া পরিস্থিতিটা দেখবেন কি অবস্থা বাসা, ঠিক আছে? আচ্ছা আমার ফোনে তোর কোন সময় ফোন আহ নাই, এখন তুই প্রতিনিয়ত ফোন আইবে লাগছে। ঘটনা কি রে? কি মামা, কোনো ঘটনা নাই তো। ইব্রাহিম ভাই বললো যে তোমার দেখে রাখতে, ঠিক আছে মামা আমি যাই। আপনারা থানা হাসপাতাল এইসব খুঁজতেছেন, এইসব আসলে কিছু না। আচ্ছা সিদ্দিক, তোমার সত্যি কথা বলতো, তুমি কি জানো মিশুর খোঁজ? না আমি জানো কেউ না, আমি তো জানি না, বুঝছেন? আমি আরেকটা কথা বলতে চাই, মানুষ তো এমনিতে কোনো ছোটো কোনো ঘটনায় থাকতে পারে, ঘটনা করতে পারে না, এই জন্য সবাই মিলে তখন যেটা হয় যে সবাই মিলে একটা পদক্ষেপ নিলে ওইটা মনে করেন সমাধান হয়ে যাবে। সত্যি তুমি কিছু জানো না? না আমি জানো কেউ নেই, আমি জানি না তো কিছুই জানি না, বুঝছেন? ভাবলাম যে আপনাদের সাথে আলোচনা করে মন টন খারাপ, বুঝছেন না? আন্টি ভিতর আছে না? আন্টি তাহলে আমার একটা সালাম দেন। হ্যাঁ তুমি এখন যাও, আমার একটা সালাম দিয়ে নেন। তোরা দূরে দিকে আইলে এখন থাপড়ে এলো আমি, ঠিক আছে? তোর বাসার নাম্বার দে। আমার বাসার নাম্বারটা আমার মোবাইল, আমি তোরে মাত্র দেখছি এনে বইবে কথা কইছত। এই তোর কথা কইতে দেখছি, ওর বাসার নাম্বার দে। ওর বাসার নাম্বার আমার মোবাইলে কেমনে থাকবে? আমার মোবাইলে চার্জ নাই আর ভাইয়া, কিসের ইব্রাহিম? রায় নামের ইব্রাহিম। আপনার পোলা কই? আপনি জানেন আপনার পোলা ঘুরতে ঘুরতে ফরিদপুর আয়া পড়ছে। পোলা কি কর না কর, উল্টা পাল্টা কথা বলতে আমি তো কিছুই বুঝতে পারছি না ভাই। আরে কিসের উল্টা পাল্টা কথা, আমি আমার কথা শুনেন। আপনার পোলা ফরিদপুর আইসে কি লেগে জানেন? বিয়া করতে আইসে। আর যে মায়ের বিয়া করতে আইসে, এ মায়ের বিয়া করলে আপনার পোলার লাইফ শেষ হয়ে যাবো। আর আপনার পোলার এনতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। আবার কি কন, পোলা নিয়ে যান, বিয়া কি ফরিদপুর, আমি ভাই কিচ্ছু বুঝবা লাগছে না ভাই। রাখলাম, খোদা হাফেজ, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যা সোজা গিয়ে বয়ে থাকবি, আর যদি উল্টা পাল্টা কিছু চিন্তা করছ। জি ভাই। আর বিয়ার কথা তো বুলো মাথায় আনবি না, মাইরালামো। যা যা, কপালে আরো খারাপ আছে তো গুদিটা, অনেক খারাপ আছে, সোজা বয়ে থাক। আপু আপু সিদ্ধি, বাবা সিদ্ধি তোমার আগে তোমার ফোন করছিল কে রা বাবা? ওই যে উত্তরপাড়া ফটিক নম্বরে পোলা আছে না ইব্রাহিম ভাই, ও তো ফোন ফ্যাকচার দোকান দিছে। ও ফটিক মেম্বার উত্তরপাড়া ইব্রাহিম না?
একটু ঘুরে না বউ ঘুরেন না এদিকে ওদিক একটা গালে থাপড় দেন মামা এটা কি কথা কো তুমি মুরব্বী না তোমার গালে কেমন থাপড় দেবো আমার গালে থাপড় দেবার কিছু তোর গালে থাপড় দে তোমার মামু এলাকার সবার সাথে পলিটিক্স করে রাজনীতি করে তোমার মামু কি করে জানো কেরানীগঞ্জে ব্রিজ আছে না কংক্রিট ঢালাই করা হেনে গাছ ভরে দিবে তোমার মামু বলিয়ে মন থাকবো গুড শোনেন ভদ্র অভদ্র পরে আপনি বাসার কোন লোকের কারণে জানি আমার কোন যন্ত্রণা হয় সমস্যাটা কেন আপনার ভাতি যা কই যায় কি করে না করে সেই যন্ত্রণা আমি কেন পাবো মিশু ফরিদপুরে তাকে বেঁধে রেখেছে বিয়ে করার জন্য আর সেই ফোন করেছে সিদ্দিকের মামাকে সিদ্দিকের মামাকে কেন ফোন করবে আমরা তো রয়েছি আমার ফোন আছে ওর মায়ের ফোন আছে তোর আছে তিলার ফোন আছে সবারই ফোন আছে আমার টিএনটি ফোন আছে তো ওখানে কেন ফোন করতে যাবে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না ঘটনাটা ও নিশ্চয়ই একটা কোনো ছুতো বেজে বের করে আমাদের উপরে ঝামেলা করছে আর কি আমি আমি আমার ছেলেকে আমার মতো করে বের করবো জাস্ট ফরগেট ইট তুমি বের করতেই থাকো তুমি একটু চুপ করো তো আর ওই লোকটার সাথে কি কথা বলবো আমি চিন্তা মানে তো আমিও বুঝতেছি না এটা আয়েশা কইলো যে সিদ্দিক আছে না বাসার সিদ্দিকের মামা আয়েশা কখন হাউ কাউ করলো চিল্লা চিল্লি করলো আর এইসব কাহিনী কইলো আমি গেলাম এটা আবার বড় ভাইয়ারে বলতে বড় ভাইয়া খুব এটা পাত্তা দিল না হ্যাঁ কিন্তু আমার মনে হয় যে জিনিসটা মধ্যে কোনটা কিন্তু আছে তুই একটা কাজ করতে পারবি কি তুই একটু পাশে বসায় যা গিয়ে সিদ্দিক আছে না সিদ্দিক একটা ভাজ দে ভাজ দিলেই আসল কাহিনী বেরিয়ে যাবো তুমি যাও আরে আমি যাবো কেমনে আমার লগে এসে একটু চিলে চিলে কই করে গেল না সিদ্দিকের ওই মামা ওই বেটা তো চিনোস তুই একটু যা কিন্তু ওইখানে তো সিদ্দিকের মামাও থাকবে আরে তোকে কিছু বলবে না বেটা তো সব রাগ আমার প্রতি তুই যা তুই গিয়ে একটু দেখ সিদ্দিক একটু ভাজ দে মামা ফকির ফকির আছে মামা
সবই তো শুনলেন, আপনি মেয়ের বাবা, আপনি সিদ্ধান্ত না দিলে তো আমরা কিছু করতে পারতেছি না। আর ওই ছেলেরা তো আমরা এনে 14 দিন আটকে রাখতে পারবো না। কি আর বলবো, তোমরা কি চিন্তা করছো? আমরা কি ভাববো, আপনি বিয়ে শাদী করে নিজে সেটেল হয়ে গেছেন, কখনো কি কোনির খোঁজ খবর নিছেন? মাঝে মধ্যে খালি ফোন করে জিজ্ঞেস করেন কোনি ভালো আছে না মন্দ আছে। আমি ওর খালা, ছোট থেকে মানুষ করতেছি, আমার তো দায় দায়িত্ব এতটুকুই। এখন আপনি মেয়ের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন সেটা আপনি ভালো জানেন। আপনি কি মেয়ে বিয়ে দিতে চান? এখন মেয়ে তো বড়ই হয়েছে, বিয়ে তো আগে পরে দিতেই হবে। এত ছোট মেয়ে আপনি বিয়ে দিয়ে দিবেন? দেখো, কোনি যে ঘটনা আবার ঘটাবে না তাকে জানে। এক কাজ করো, তুমি খোঁজ খবর নাও, ছেলের খোঁজ খবর নাও, কথা বলো। ছেলের খোঁজ খবর আবার কি, জানি ঢাকা থাকে, আর সেজন্য তো আপনারা ডাকলাম। এখন আপনার আসতে তো কোনো সিদ্ধান্ত নিতে পারি না, এখন দেখি খোঁজ খবর নিব। আবার অসুবিধা কি আছে? ছেলের বাসার কোনো ফোন নাম্বার আছে? একটা নাম্বার আছে আমার কাছে, ফোন দাও। খোঁজ থাকে তো সব ঢাকা, ফোন দিলেই যে চলে যাবে এটা তো বুঝি না। দেখি নাম্বার। হ্যালো, এটা কি মিশুদের বাসা? হ্যাঁ, মিশুদের বাসা। আপনি মিশুর কি হন? আমি মিশুর মামা, আপনি কে বলছেন ভাই? মিশু আমাদের এখানে আছে। মিশু কয়েকদিন ধরে আপনাদের ওখানে আছে? আপনারা কোন ধরনের লোক ভাই, আমি এটা বুঝলাম না। একটা ছেলে আপনাদের ওখানে কয়েকদিন ধরে আছে, তাদের তার বাসায় একটু ফোন টোন করে খবর দেবেন না আপনারা? আরে ভাই, আজব ঘটনা, আমরা এখন ফোন করলাম, দেখে আপনাদের এত এত খবর হয়ে গেলো, এতদিন তো খবর ছিল না। যাক, এত কথার দরকার নেই, আপনি শুনেন আমি যেটা বলি। আমার ভাগ্নি এখানে থাকে, আপনি আমাদের ফ্যামিলির পরিচয়টা আগে নেন। আপনি ফরিদপুর সদরে নাই মা, আপনি যে কাউরে শুধু বলবেন যে মোমবাতি আগরবাতির ফ্যাক্টরিওয়ালা মালিকের বাড়ি কোনটা চেনেন, এমন কোনো লোক নাই। আপনি আইসা আমাদের এই লোকেশনে সোজা চলে আসতে পারবেন। আপনার ভাগ্নি আজকে 2 দিন যাবত আইসা আমার ভাগ্নির উত্তপ্ত করতেছে, আমার মনে হয় তাদের মধ্যে কোনো একটা রিলেশন আছে। এটা আমি পুরো ক্লিয়ার না, কিন্তু আপনার ভাগ্নি আমি এখানে আটকায় রাখছি, এবং আজকে 2 দিন যাবত আপনাদের সাথে চেষ্টা করতেছি যোগাযোগ করার জন্য। এখন আপনারা আসেন, আইসা এটা একটা সমাধান করে আপনার ভাগ্নিরা আপনারা নিয়ে যান। আরে ভাই, আপনি তো গড়গড় করে রেলগাড়িটা চালাইলেন, কিন্তু আমি তো কিছুই বুঝলাম না। আপনারা তো বুঝার তো দরকার না, আমি যেটা বলি সেটা শুনেন। আপনারা হলেন ছেলের পক্ষ, আমি মেয়ের মামা আছি, আপনিও ছেলের মামা। আপনি আসেন এখানে, আসার পরে 2-4 জনের সামনে কথাবার্তা হবে, হইবে, তারপর আমি ছেলেকে ছেড়ে দিবো, কোনো অসুবিধা নেই। ছেলেকে আমি এখন এমনি এমনি যেতে দিতে পারি না, আমাদের একটা ইজ্জতের ব্যাপার আছে এখানে। আমরা ঐতিহ্যবাহী ফ্যামিলি, সেই ব্রিটিশ আমল থেকে আমাদের বিজনেস এখানে, আমরা মোমবাতি আর আগরবাতির ব্যবসা করে আসতেছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। হ্যাঁ ঠিক আছে, জানাবেন। আসসালামু আলাইকুম। কি বলে? কি বলে মানে, এ কি বিয়া দিতে বই রয়েছে? একটু চা চটপাট না দিলে কি বিয়ে হইব নাকি? আগে যদি বুঝে লুতু লুতু করে তাহলে তো কাজ হইব না। বিষয়টা তো সেটেল করতে হবে। সেটেল এমনি হইব না তো, সেটেল ওরা আসলে পর হইব। এখন একটু গরম দিছি যে পোলারে কেমন মাইরে দিলাম না, আদর করে রাখলাম জামাই ধরে, ওরা একটু চিন্তা করো, তারপর একজন আসুক, আসলে পরে ঠিক হবে। ওরা কি আসবে? হ্যাঁ আসবে বলছে। না না, তুমি তোমার অনেক খারাপ লাগছে। হ্যাঁ না, ওই মিশুর ব্যাপারটা কি? মিশু কি? শোন আপা, আপা তুমি টেনশন করো না, আমার মন বলতেছে যে মিশুকে নিশ্চয়ই পাওয়া যাবে, আমি শিওর যে ওকে পাওয়া যাবে। আপা তুমি কি আমার কথা বিশ্বাস করতেছ? কি বল মামা,
মামা জানি কি বলবে তোকে। কি বলবা? মিশুর এখন যে অবস্থা, মিশু খবর পাওয়া গেছে? না, আমার কাছে একটা ফোন আসছিল। কে, মিশু ফোন করছিল? মিশুর খোঁজ পাওয়া গেছে? না, এত উত্তেজিত আর কি আছে, ওর এক বন্ধু ফোন করছে, মিশুর খোঁজ খবর জানতে চাইল। আমি চিন্তা করতেছি যদি এরকম হয়, মিশু কোনো মেয়েকে পালিয়ে বিয়ে করে কোথাও আছে, তাহলে মানে কি চুরজো বিয়ে করবে? মানে থাপ্পড় দাও, দাঁত ফালা দিব না সবগুলো। কি অদ্ভুত কথা, ওর কি বিয়ের বয়স হয়েছে নাকি যে বিয়ে করবে? আরে আশ্চর্য ব্যাপার, ও কি বিয়ে করছে না? তা আমার একটা ভাবনা আমার মনে হলো, তো মনে হলো যে ও বিয়ে সত্যি সত্যি বিয়ে করে ফেলছে। না, করবেই বা কি ভাবো, সিরিয়াল তো তিন নাম্বার, আমারই তো এখনো বিয়ে হয়নি। মানে হয় গ্রামের লোকজন? কোন গ্রাম? না, অদ্ভুত না, কাট নকাট। মামা মনে হয় দিন দিন পাগল হয়ে যাচ্ছে, মিশুকে অনেক ভালোবাসে তো। আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম, বুঝলি মিথিলা, এই বাড়ি আমি ছাড়া একেবারেই অচল। এই যে দেখ, কয়েকটা দিন ছিলাম না, সব কিছু উল্টা পাল্টা, মিশু হাও হয়ে গেল, মামার অদ্ভুত অদ্ভুত আচরণ, আরও দুইটা দিন যদি বেশি থেকে আসতাম তুই একটা অদ্ভুত কাণ্ড ঘটায় বসতি। আমি কি কাহিনী ঘটাতাম? কী কাহিনী যে ঘটা দিতে এত আর এমন আনতাম? সাথে আসলেন যে আমি গরমে বসতাম, ওখানে তো ভালো আছে না, মানে ঘরে বসলে তো তাহলে ভালো হইতো, ছাদের মধ্যে আসলেন কেন? ছাদ আমি আসলে আমার মনটা খুব খারাপ ছিল, দেখ অস্থির হয়ে আছে। কেন? না, মিশুকে তো আমি অনেক ভালোবাসি। আমিও তো অনেক ভালোবাসি ওরে। হ্যাঁ, সেই জন্যই তোমাকে ডাকছি। মিশুকে নিয়ে একটা স্বপ্ন দেখলাম, দুঃস্বপ্ন হচ্ছে দেখলাম যে একটা গ্রাম, সবুজ গ্রাম, ছায়া শনিবীর শান্তির নীর, এরকম গ্রাম, ফুটফুটে মেয়ে, খুব সুন্দর মেয়েটাকে নিয়ে মিশু বসে আছে। প্রত্যেকে কতগুলো গ্রামের লোকজন আসলো, ওদের ধরে নিয়ে গেল, জোর করে বিয়ে দিতে চাইল। হ্যাঁ, আমি বলছিলাম যাইও না, আমার কথা শুনে নাই। আর ওখানে হচ্ছে মেয়ের একটা মামা আছে। এইটাই তো আসল বদমাইশ। হ্যাঁ, ওই তো আসল বদমাইশ, ওই চাচ্ছে যে এনি হাউ তুমি তো জানলা কি ভাবে? না, মানে আমি আগে থেকেই জানি, ভয়ে আপনার বলি নাই। তুমি এটা জানো? তুমি এটা আমার বলবো না, এটা বলো নাই কেন? আমার চিন্তা করছি আপনারা বলবো, যদি আমার সবাই তখন দুষে, আর তাছাড়া আন্টিরে তো অসুস্থ, এই জন্য বলতে চাই। শালায় তো আমারও ফোন করছে, বুঝছো? কিন্তু এটার একটা ব্যবস্থা করা দরকার। কি করা যায় আসলে বলো তো, আমাকে, আমি সবাইকে বলে দেবো। ও মামা, আমার মনে হয় আপনি সবাই জানাই দেন। সেটাই আসলে, যদিও আপা অসুস্থ কিন্তু না বললে তো আরো অসুস্থ হবে, তাই না? শোন, তোদের আমি এখন একটা কথা বলবো। মিশুকে পাওয়া গেছে। মিশুর খোঁজ পাওয়া গেছে? মিশুর খোঁজ পাওয়া গেছে? আশ্চর্য, তো চিৎকার করার কি আছে, আস্তে, আপা আছে না ওদিকে? মিশু যে প্রেম করতো এটা তুই আমাকে আগে বলিস নাই কেন? কেন, একটা মেয়ের সাথে তুমি জানো না? ওই মেয়ে গ্রামে গেছে, মিশুও তার পেছন পেছন গেছে, তারপরে কী সব ঘটনা ওখানে ঘটছে আমি ঠিক জানি না। ওই মেয়ের মামা আমাকে ফোন করছিল, ওরা মিশুকে আটকিয়েছে, এখন কি বিয়ে টিয়ে দেবে এরকম কথাবার্তা বলছে। বিয়ে? কত বড় সাহস, বিয়ে! আমাকে জানাতে হবে। আস্তে আস্তে আস্তে।
বলছিস আবার কি? হ্যাঁ হ্যাঁ বলছি তো। মিশুকে পাওয়া গেছে, কোনো সমস্যা নাই, যে প্রেম ছিল বলছিস? হ্যাঁ, একটা মেয়ের সঙ্গে প্রেম ছিল ওর, তার গ্রামের বাড়িতে গিয়েছে, ওই ওর আত্মীয়-স্বজন মিলে ওকে ধরেছে, এখন বিয়ে করিয়ে দেবে। আশ্চর্য ইফতি, এ তো ভয়ানক ব্যাপার। ওরা নিশ্চয়ই খুব জঘন্য একটা ফ্যামিলি, একটা ছেলেকে আটকে রাখবে বিয়ের জন্য। এটা তুমি সবকিছুতে এত টেনশন করো কেন? মেয়ের বিয়ে দিতে চাও না, ছেলের বিয়ে দিতে চাও না, এগুলো দিয়ে কি ঘরে তুমি খুঁটি দেবে? ইফতি, মিশুর বড় বোন, ওরে তো বিয়ে হয়নি, ওর কি বিয়ের বয়স হয়েছে? আচ্ছা অসুবিধা নাই, ছেলে তো পাওয়া গেছে, ছেলের বউও পাওয়া গেছে, বউ আমরা গ্রহণ করি বা না করি সেটা পরের সিদ্ধান্ত, অসুবিধা নেই। তুমি শোনো, এখন মাথা ঠান্ডা করো, কোনো সমস্যা নাই। ওকে যখন পাওয়া গেছে, তার বাংলাদেশের বাইরেও না জেলেও না, ওকে আমরা উদ্ধার করতে পারবো, সমস্যা নাই। তুমি ঠান্ডা মাথায় তুমি শুয়ে থাকো, আমরা ঠান্ডা মাথার বিষয়টা নিয়ে বসি, চিন্তা ভাবনা করি। তোর দুলো ভাই জানে? দুলো ভাই জানো না, দুলো ভাইকে আমি জানাবো। এত টেনশন হয়ে কিছু নাই, আমাদের একটু চিন্তা করতে দাও, এবং তুমি ইজি থাকো, ইজি থাকো, এত অস্থির হওয়ার কিছু নাই। আম্মা শোন না, হ্যাঁ তুমি কিছুই বুঝতে পারছিস না, এসব কি হচ্ছে? আহা রে, ছেলেটা পাওয়া গেছে, এতে তো অন্তত খুশি হওয়া উচিত তোমার, বাকিটা আমরা দেখছি। আয় তোরা, আমরা চিন্তা করি, তুমি টেনশন করো না, খবরদার। মিশুর প্রতি যে আচরণটা আমরা করছি, আমার মনে হয় এটাই আসলে অন্যায়। মিশু তো বিশাল কোনো অন্যায় করেনি, সে প্রেম করেছে, তো সেটা তো আসলে। আরে ধুর, তোর লেকচারটা এখন বন্ধ রাখতো, ওকে আনতে যেতে হবে না। তা আমি কি নিয়ে আলাপ করছি আপা? ওর আনার বিষয়ে তো আলাপ আলোচনা করছি, এখন ওকে যে আনতে যেতে হবে সেটা কি দুলাভাই জানে? তুমি কি দুলাভাইকে জানিয়েছো? তোর দুলাভাই অফিসে, তাকে যদি এখন জানাই সে একটা টেনশনে পড়ে যাবে, সেখানে একটা হুলস্থুল কাণ্ড ঘটে যেতে পারে। তোর দুলাভাই হাই প্রেশার, সে বাসায় আসুক, তাকে আমি ঠান্ডা মাথায় বুঝিয়ে বলি, এখন ওকে আনতে যাওয়া দরকার না। আমি তো এই কথাটাই বলছি যে মিশুকে আনতে যাওয়া উচিত, কারণ না কারো যাওয়া উচিত এটা। কারণ না কারো মানে কে যাবে? তুই যাবি? হ্যাঁ, কি? আরে তুই মিশুকে আনতে যাবি? আকাশ থেকে পড়ছিস কেন? না কেন, আমি যাবো কেন? আমি যাই না তো। আশ্চর্য, তুই মিশুকে আনতে যাবি না? তুই মিশুর মামা না, ওর প্রতি তোর কোনো দায়িত্ববোধ নেই। আচ্ছা এর সঙ্গে মামাটা আমার সম্পর্ক কি? আমার আমার মুশকিলটা কি আপা? আমি আমি বোঝাই তোমাকে, আমি গ্রামে গেলে হয় কি, যে গ্রাম তো গ্রাম, গ্রাম না, গ্রামে আমার ওই মানে আমি পথঘাট ভুলে যাই, আমার কথাবার্তা এলোমেলো হয়ে যায়। আর গ্রামের লোকদের সম্পর্কে সুমন ভাই আপনি একটু ভালো করে শুনবেন, গ্রামের লোকজনের মধ্যে একটা স্বভাব আছে, তারা কিন্তু একটু ইংরেজিটা পছন্দ করে। সুমন ভাই গিয়ে যদি দুই কথা ইংরেজিতে বলে লোকজন তো খুশি হয়ে যাবে, মনে করবো বড় ফ্যামিলি, আচ্ছা ছেলেটাকে ছেড়ে দিই। সবচেয়ে ভালো হয় সিদ্দিকও আছে, সিদ্দিক মিশুকে অনেক পছন্দ করে। সিদ্দিক তুমি যেতে পারবে না? হ্যাঁ ঠিক আছে, এটা তো কোনো সমস্যা নেই, তোমার তো জামা কাপড় ঠিক করে যেতে হবে, প্যান্টটা টেনে একটু লম্বা করে তারপরে চলে যাবো। প্যান্ট আছে তো? লম্বা প্যান্ট আছে। ও প্যান্ট আছে, তাহলে তো কোনো সমস্যা নেই। হ্যাঁ ওকে, তো ওরা দুজন যাবে। আচ্ছা আমি কেমনে যাবো? সবসময় গুছিয়ে কথা বলো, তুমি সব সমস্যার সমাধান করো তুমি, তো এখন যে যাইতে হবে আমারে, এটা কোনো মানি আছে? তুমি যাও, তুমি যাও। কী আশ্চর্য, সুমন তোকে ঠেলছে, তুই সুমনকে ঠেলছিস, বুঝতে পারছি না আমি। না না আমি যেটা, আচ্ছা ঠিক আছে, তোমরা যদি কেউ না যেতে পারো তাহলে আমি আর মিথিলা যাই। আরে তাহলে তো বিরাট সর্বনাশ হবে, দেখা গেলো এবারে দুটো ছেলে তোদের বিয়ে করে ফেললো প্রতিশোধ নেওয়ার জন্য, আমি গেলেও একই ঘটনা ঘটতে পারে, আমাকেও বিয়ে দিয়ে দিতে পারে। মামা তুমি যে কি বলো না। না না কেন, তোর মনে নাই আমি যে জায়গায় যাই সে জায়গায় তো একটা জট পাকিয়ে যায়, ওই যে আপা আপা, ওই যে তোর বান্ধবী নাফা, ও হ্যাঁ নাফা না কুফা, ওই 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 মেয়েটার বাসায় যখন গেলাম ওকে পৌঁছে দিতে, তা নিয়ে একটা বিশাল ঝামেলা হলো না, এই জন্যই তো আমি কোথাও যেতে চাই না, দরকার কি? শোনো সিদ্দিকে দিকে শোনো, তুমি যে যেতে রাজি হয়েছো আমি অত্যন্ত খুশি হয়েছি, সুমন ভাই আমি অত্যন্ত খুশি হয়েছি আপনার উপরে, আপনারা দুজন যান, আমি এই ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। হ্যাঁ ঠিক আছে, ওনার দুজন যাচ্ছে, হ্যাঁ মোটামুটি এটা ফাইনাল। ভালো আছে তো? জামা এটাই ভালো আছে, আপনি তার বিয়ে খেতে যেতেছেন না, তাই না? যাবেন ওরা মিশরে নিয়ে চলে আসবেন, ভালো হালকা কালারে দেখবো, ডোরা শার্ট স্ট্রাইপ শার্ট ভালো লাগতেছে, না না জিন্সের প্যান্ট আছে দরকার নেই, আপনি এটাতেই চলে যান, এটা আপনার অনেক সুন্দর লাগতেছে। আর ওখানে গিয়ে লোকজনের সামনে খবরদার এরকম ভুরু কুচকাই থাকেন না কিন্তু, বুঝছেন, তাহলে তো নেগেটিভ ইম্প্যাক্ট করতে পারে। বাই চান্স আমার যদি মনে হয় দু চারটা ইংলিশ বললে আপনার মায়ের ধরে দেওয়ার কথা না, কিন্তু যদি মারে একটা ঝামেলা আছে না, এই জন্য আগে বলে দিই। আপনি রেডি হন? আচ্ছা আমি আপনার একটা কাজ করি, দাঁড়ান একটু দেখে দিই। ঠিক আছে, এটা সুন্দর ভালো আছে, একটা বুকে একটা দোয়া পড়ে ফুটিয়ে দিই। হ্যাঁ এটা বুঝতে হবে তো, ঠিক
বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি বাস করতে ছাড়বো। সব বাসই তো গুলিস্তান থেকে ছাড়ে। যে রোদ, রিক্সা রিক্সা নাই, একটু অপেক্ষা করেন, পাওয়া যাবো মনে হইতেছে। আচ্ছা সিদ্দিক, আমরা গেলে ওরা আমাকে খারাপ ব্যবহার করবো না তো, মানে অপমান টপমান করবো না তো? আমাদের সাথে খারাপ ব্যবহার করবো কেন? আমরা তো তাকে আত্মীয়, আত্মীয় লাগে কি মানুষ খারাপ ব্যবহার করে? আপনি কি আমার লাগে খারাপ ব্যবহার করেন? আমি তো আত্মীয় লাগে নাকি? পাশে বাসা থাকেন, ওটা তো আত্মীয়র মতনই। আপনি কোনো টেনশন করেন, আমি আসি না। সিদ্দিক, কি রোদ্রে বাবা, একটা রিক্সা দেখ না। দেখতেছি। এই তুমি নিচে বসছো কেন? ওটা না, এখানে একটু ছায়া পাইছি তো এই জন্য বসছি আর কি। রিক্সা দেখো। ঠিক আছে, দেখতেছি। জানো না রিক্সা পাও নাকি? এই ছেলে, এই ছেলে, আসসালাম, কই যাও? এই কি সামনে যেতেছি। তুমি মেনু, তুই আমার দিকে একটু ঢুকছো না? না, আমি তো তোর খেয়ালই করি নাই। আচ্ছা তুমি এক কাজ করো, আমার জন্য একটু বাস নামাই দিয়েছো। কই যান? আমরা একটু ঘুরতে যাবো। না, গ্রামে যাবো। ওই যে মিশু আছে না, মিতিলাপার ভাই, হেরা তো গ্রামে গেছিল একটা মেয়ের সাথে দেখা করতে, হচ্ছে একটু বলি না, বলি, গ্রামে গেছিল একটা মেয়ের সাথে দেখা করতে, হচ্ছে ওইখানে লোকজন ধৈরা ফলাইছে, কেন আমরা যাইতো ছাড়াইতে। আপনি আমাকে সাথে চলেন, যাই হোক, যাওয়া রয়েছে। তুমি একটু আমাকে বাস স্ট্যান্ড নামাই দিয়েছো। বাস স্ট্যান্ডে আপনারা দুজন যাবেন? হ্যাঁ, আমার দুজনের একটা নামাই দিয়েছো। দুজন তো এই হোন্ডা সম্ভব না, এক কাজ কেন, আপনি চালান, আমি আইটা যাই। আপনার কথাবার্তা কো যে আমি হোন্ডা চালতে পারি? হ্যাঁ ঠিক আছে, এক কাজ করো, তুমি একবার আমার নামাই দিয়েছো, তারপর আবার ওরা নামাই দিয়েছো, তাহলে আমি আগে যাই। সমস্যা হচ্ছে কি, আমার না তেল নাই বুঝছেন হোন্ডায়, এই লেগে সামলা। এই যে মিটার কাটা দেখাই দিচ্ছে ফুল। না না, এই মিটার আসলে ভালো নেই, নষ্ট। তেল থাকলেও ফুল দেখায়, না থাকলেও ফুল দেখায়। আপনি জায়গায় দেখেন না, জায়গায় দেখেন, তেল নাই। তেল আনতে তোমার কতক্ষণ লাগবো? দুই মিনিট। আপনি দাঁড়ান, আমি যাচ্ছি এক দুই মিনিট। তাহলে আমি যাই। আরে দাঁড়াও, আমি যাই। তেলে নামো, 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 নামো। মুরব্বী কে একা দাঁড়া থাকবে, সে সম্মানের লোক না, এটা বুঝো না তুমি। আচ্ছা আপনি ছায় দাঁড়ান, আমি জাস্ট যাবো আর আসবো। তুমি 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 যাও, দ্রুত যাবার আসবা। যতক্ষণ লাগে দুই এক মিনিট, আমার বেশি সময় লাগবে। কাকা আমি গেলে কিন্তু ভালো হইতো। থাকো, চলে থাকো, চলে থাকো। তোমার ধরে একটা চোট দন্ত কেন? তুমি আমার ফ্যামিলির সব গোপন কথা ওর কাছে কয়ে কয়ে দিলা, এটা আমার ফ্যামিলির ভিতরে খবর না? না, উনি তো আমার পরিচিত, উনি আমার একদিনকে বাদাম কিনে দিয়ে যাল। বাদাম কিনে দেখ আর মিশে কিনে দেখ, এ লাগে তুমি সব কথা কয়ে দিবা ওরে। তোমার আমায় আমার ভুলিছে, তাইলাম যাই গা। মামা গিয়েছে, মামা কিচ্ছু হয় নাই, তুমি এক কাজ করো, এর ধরো সিটটা খুলো। সিট খুলে কি হইব? আছে কাজ আছে, খুলো না তুমি, এদিকে। যাও খুলো, সিটটা খুলে নিচ্ছ না, যাও। হ্যাঁ যাও, যাও, যাও। কেউ আয় যদি জিগায়, হ্যাঁ, যে হোন্ডার কি অবস্থা, কেউ একদম নাই, শেষ, নষ্ট পুরা। ঠিক আছে, ঠিক আছে, যাও। এতক্ষণ হয়ে গেলো, ওই পোলা তো আরাইলো না, মানে বাঁকছে। আমি আপনারা কইছিলাম না যে আমি যাই, তাহলে তো আর পালাইতে পারতো না। তুমি কথা বেশি কও, বুঝছো তো, যেখানে যাইতেছি এখানে গিয়ে কথা বেশি বলবো, আমার মনে হইতেছে কথা বলবো কম। আসো হাঁটতে যাবো। তোমার জন্য আমরা কতক্ষণ দাঁড়িয়েছিলাম তুমি জানো? তাহলে তুমি আর গেলো না, আর হাঁটতে হাঁটতে আমরা এই একটু আসলাম। আর কইন না, কোন বিপদে আমি পড়ছি এই ইয়ে নিয়ে, বাইক নিয়ে আসার পথে পাংচার হয়ে গেছে টায়ার, ঠেললে এত কষ্ট নিয়ে যায় না, দামি হোন্ডা এলে আমার কারণে ওজনও বেশি, কি করবো কোন। তোমার টায়ার পাংচার হয়ে তুমি সিট খুঁজছো কেন? সিট খুলছি কারণ লোকই আছে আপনার ওই, এটা রিলেটেড, সিট না খুললে টায়ার খোলা যায় না, তাই না? এই ঝামেলা আছে। আমি সবসময় দেখছি তোমার উল্টা উল্টা পাল্টা কথা বলা, সব সব হয়েছে, বুঝতে পারছো? আজকে কষ্ট করে রিক্সাতে যান, আমি পরে আপনার নিয়ে যাবো। লাগবো না, হাঁটতে যখন বাস স্ট্যান্ড চলে আসে আর রিক্সা যেমন করতে না, এরপর যদি আপনার কখনো লাগে আপনি গেলে আমাকে আওয়াজ দিবেন, আমি পৌঁছে যাবো। হ্যাঁ, আওয়াজ দিলে তুমি পৌঁছে যাবা, আপনি আমি ঘুরবো। ঠিক আছে, অসুবিধা নেই, যেখানে যেতে চান নিয়ে যাবো। সত্যি কইলা? সত্যি কইলাম। ইমানে কও, ইমানে তোমার আমি পামু কই? ওই যে বাইরে খালি একটা আওয়াজ দিবেন। না, তোমার মোবাইল নাম্বার দাও। মোবাইল নাম্বার কেন? মোবাইল নাম্বার লাগা, আওয়াজ দিলে পাইবে কেন? তোর মোবাইল নাই? আছে মোবাইল, না নাম্বার দিয়ে সমস্যা কি বলো? 0191।
সারাদিনই ঘটনা হয় বাড়িতে, কি হয়েছে কি? তুমি বসো, তারপর বলছি। বল। পানি খাবা? পানি খাবো না, তুই বস। কি হয়েছে বল। মিশুর খবর পাওয়া গেছে। কোথায়? ওর একটা মেয়ের সাথে সম্পর্ক আছে সেমের গ্রামের বাড়ি ফরিদপুরে। ওরা ওকে জোর করে আটকে রাখছে। আটকে রেখেছে বলে? বলতেছে ওকে ওখানে বিয়ে দিয়ে দিবে জোর করে, আর এখান থেকে কেউ আনতে না গেলে ওকে ছাড়বে না। আচ্ছা, তারপরে? সুমন চাচু ওকে আনতে গেছে। কে পাঠিয়েছে? আমরা সবাই মিলে ডিসিশন নিছি, আম্মা পাঠিয়েছে। আম্মা পাঠিয়েছে? ডাক তোর আম্মাকে। আম্মা, আম্মা বাদ ধরে গেছে। কি হয়েছে? সুমনকে কোথায় পাঠিয়েছো? ও যে ফরিদপুরে পাঠিয়েছে। ফরিদপুরে পাঠিয়েছে? ওরা বললো যে ছেলে বিয়ে দিয়ে দিচ্ছে, আর অমনি পাঠালে রিসিভ করতে। এখন কি করবো, পাঠাতে হবে না? না, পাঠাতে হবে না। হ্যালো ভাইয়া। আই সুমন, কোথায় তুই? ভাই আমি বাস স্ট্যান্ডে, একটু পর বাসে উঠবো। যাচ্ছিস কোথায়? ফরিদপুর। ফরিদপুর? উনি ওখানে বিয়ে খেতে যাচ্ছেন। হ্যাঁ, ভাইপোর বিয়ে হয়েছে, রিসিভ করতে যাচ্ছেন। খবরটা যাবি না, বাড়ি চলে। কেন যাবো না? না, লাগবে না, তুই এক্ষুনি চলে। আসে দেখ, আই বা বাসুর লাগবে না, চল বসে চল। দেখ ভাইয়া, তুমি একটু ডাকছো কেন? আবার যাই দিতে কতক্ষণ লাগবে আমার? কোথায় যাবি? ফরিদপুর। ফরিদপুর বিয়ে খেতে যাবি না? আল্লাহ, শুনে রাখ, ছেলেকে যদি ওরা জোর করে বিয়ে দিয়ে থাকে তাহলে ওই ছেলে আনার কোনো প্রয়োজন নেই। আর ছেলেকে আমি লেখাপড়া শিখিয়ে মানুষ করেছি, বুদ্ধি শুদ্ধি দিয়েছি, সে যদি নিজের ইচ্ছা বিয়ে করে থাকে তাহলে ওই ছেলেকে আমি ত্যায্য করে দেবো। আমার ছেলে দরকার নেই, ও যা খুশি তাই করবে। তুই যাবি না ফরিদপুর, এটা মনে রাখ। একটা কথা হলো, এটা তো আর কোনো কথা বলবো না তোমরা, আমি যা বলেছি তাই ফাইনাল। নাই, তুই যা ঘরে গিয়ে শুয়ে থাক, যা, কোথাও যেতে হবে না। তোর বউর মাথায় পানি ঢাল। আল্লাহ, সব বিয়ে খেতে যাচ্ছে। বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে, একটা ডিসিশন দিয়ে দিলি হলো। বাবা তুমি ঠান্ডা হও, অফিস থেকে আসি যে কি শুরু করলা, শরবত বানাই আনবো, শরবত খাবা? আচ্ছা দাঁড়াও, তুমি বসো, আমি পানি আনি। আমি যেমনে কই হেমনে কাম কর, যদি না পারস জাগা, আমার লাগবো না কেউ রে, আমি সাইড বন্ধ করে দিমু, সাইড বন্ধ করে দিমু। আমার কাছে এই খবর আই ভুকে, 16,000 টাকা দিছি, 12,000 টাকার জিনিস আনসত, বাকি ডানস নাই। হ্যাঁ, মন থাকবো তো ফোন তো, তুই পিছিয়ে পিছিয়ে করবা না সুতকে। ওই হায়া লেহাস পর্দা কোনো কিছু নাই তোর ভিতরে, তোর এই ভিতরে কি আল্লাহ গিনপিত বলতে কোনো জিনিস নাই? এত কিছু ইয়ে গেলো, এত কিছু ঘুইটা গেলো, তারপর তুই ফরিদপুর গেছ? আমি তো ফরিদপুর যাই নাই, রাস্তা থেকে ঘুরে এসে পড়ছি। আমি তো ফরিদপুর যাই, তুই রাস্তায় থেকে ঘুরে আবি কে, যাবি কে? তোর আমি কি কইলাম? তোর কি মাথায় কিছু ঢুকে না? হ্যাঁ, মামা করবি না আজকে থেকে, আমার বাসায় নাওয়া খাওয়া ঘুম সব বন্ধ। ওই তুই আমারটা খাস না, হ্যাঁ খাস, কাটা খাস, তোমারটা গাই, তাইলে তুই আমার গীত গাবি না তাকে গীত গাবি? আমি তো কোনো গীত গাই না। তাহলে হ্যাঁ গীত গাস, কে ফরিদপুর যাবে লাগছিলি? আজকে থেকে ওই বাসায় খাবি, ওই বাসায় হুবি, ওই বাসায় ঘুম পারবি, সব ওই বাসায়। আমার বাসায় তোর জায়গা নাই, আমার বাসায় কোনো জায়গা নাই, মামা নাই তোর, না তুই সর, আমার বাসায় কোনো জায়গা নাই তোর, কারণ তুই আমার কথা মতো চলস না। যদি আমার বাইক না হইতি তাহলে আমার কথা মতো চলতি। কি কইছি, ওই বাসায় যাবি? তুই ধরবি না? আমার মুন্ডাই কইবা লাগছে,
বস্তাই না রায় মুনা বস্তাই না বস্তার মধ্যে বইরা আমি তো তাও পারব না, আমার মুন্ডাই কই বেলাছে তরে না এটা দে দেই আমি তরে দিমু কি আমার কপালে দেই বুঝছ বস্তার মধ্যে বাইন দে তরে ইন্দা ফেলে দিমু আমার পাউ স্যার আমার আমার পাউ স্যার কইলাম আমার আমার শরীর কই ফাইটা বাইরে দেবান স্যার ফোন আমার দারে কাছে তুই আবি না মাফ করে দাও আমার দারে কাছে আবি না আর কোন দিনে যাম না তো তুই মেনি মাছের মতো বেটকি দেখে কথা কইলেই আমার দারে কাছে আবি না তুই আর একবার যদি কোনো ভুল করছ তাহলে আর তোর কোনো ক্ষমা নেই এই কথাটা মনে রাখিস তুই কই তুই তো আইলো না ঢাকার তাইতে তো এত সময় লাগে না কয় ঘন্টা লাগে ঢাকার থেকে আইতে কথা বলছো না কেন আজকে বুঝাই দিব কোন পরিবারে হাত দিছো তুমি এক কাজ করো আরেকবার ফোন দিয়ে দেখো আরে ফোন দিলে কি হবে কিচ্ছু হবে না আসবে না এগুলা ফোন দে না দেখ না কি খবর জানা তো দরকার দেখতেছি হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আমি ফরিদপুর থেকে বলছি এটা কি মিশুদের বাসা ও ফরিদপুর থেকে আমি মিশুর চাচা আচ্ছা শুনেন আপনি আমাকে চিনবেন না ওই যে মিশুর মামার সাথে আমার কথা হয়েছিল আপনাদের আসার কথা ছিল এখানে তো আপনারা তো কি আসলেন না ভাই শুনেন আমাদের ছেলেরা আমরা অনেক কষ্টে বড় করছি পড়াশোনা শিখাইছি তার জ্ঞান বুদ্ধি আছে এখন যদি এত জ্ঞান বুদ্ধি থাকার পরও যদি ওই পোলা মনে করে যে সে তার বাপ মা মামা চাচা ছাড়া বিয়ে করবে বিয়ে বিয়ে করুক আমাদের কোনো আপত্তি নেই তারপরও আমরা ওই বাড়ি থেকে কেউ যাবো না আপনারা যদি চান যে এই বাড়ির সাথে আত্মীয়তা করতে তো তাইলে আপনারা ওই ছেলেরা ছেড়ে দেন ছেলে আসার পরে আমরা চিন্তা করবো যে আপনার সাথে আত্মীয়তা করবো কি করবো না বুঝতে পারছেন আর যদি আপনারা এটা না করেন না করে ছেলেরে আটকে রাখেন বা ইয়ে কাইটটা ছেড়ে গাঙ্গে ভাসায় দেন দেন আমাদের এই বিষয়ে কোনো আপত্তি নেই ঠিক আছে আরে এটা কী বলছেন ভাই আমরা আপনার ছেলেকে মারতে যাবো কেন আপনি আসে দেখেন আপনার ছেলে এখানে সুস্থ সবল অবস্থা আছে আপনার ছেলের বন্ধুর সাথে আছে এখানে আমরা মারতে যাবো কেন আমরা ওই ধরনের পরিবারের লোকজন না আপনি আসেন আগে দেখেন আমাদের ফ্যামিলি স্ট্যাটাস দেখেন আমরা কী ধরনের লোক তারপরে বসেন আপনারা ছেলের পক্ষ বসবেন দুই চার দশজন নিয়ে তারপরে আপনার ছেলেকে আমরা ছাড়ি এভাবে তো ছাড়তে পারতেছি না আমরা ভাই শুনেন এরকম আত্মীয়তার আমরা করি না এইসব আমাদের বংশের রেওয়াজ নাই দয়া করে আর এই বাসায় এই বিষয় নিয়ে ফোন দিবেন না হ্যাঁ রাখি ভাই হ্যালো হ্যালো কি হইছে আরে মুখের উপর ফোন কেটে দিল কেন ফোন রেখে দিল আরে এটা তো বুঝলাম না আমি এই তুই কার সাথে কি করছিস ওর বাপ মা ওরে বলে ওরে কেটে ফেলা দিবে তো তোর তো কোনো দামই নাই তুমি ঠান্ডা হও আমি দেখতেছি শোনো বাবা আমার মেয়েকে তো আমি এইভাবে রাখতে পারি না তাই না তুমি তোমার বাবার সঙ্গে কথা বলো এক মাসের মধ্যে আমি আমার মেয়েকে বিয়ে দেবো এক মাসের মধ্যে যদি তুমি তোমার বাবার সঙ্গে কথা বলে আমাদেরকে জানাতে পারো তাহলে তোমার সঙ্গে আমার মেয়েকে আমি বিয়ে দেবো তাহলে কি আপনি ওটা ছেড়ে দিচ্ছেন বাবা মার সঙ্গে কথা বলে আমাদেরকে জানা শোনো শুধু দুলাভাই ছাড়লো দেখে আমি তোমাদের ছাড়তেছি না ছাড়তাম না এক মাস সময় দিলাম এক মাসের ভিতরে ঢাকা যাবা বাবা মারে নিয়ে আসবা আইনা বুঝায় আমার ভাগ্নির বিয়ে করে নিয়ে যাবা কি বলছি কানে গেছে কথা এক মাসে কয়দিন হয় এই কয়দিন হয় তিরিশ দিন তিরিশ দিন হয় আটাইশ দিন হয় একত্রিশ দিন হয় তোমার আমি একত্রিশ দিন সময় দিলাম একত্রিশ দিনের মধ্যে বাবা মারে বুঝায় নিয়ে তারপর এখানে এসে বিয়ে করে আমার ভাগ্নি নিয়ে যাবা ঠিক আছে যাও এখন যাও যাও ব্যাকটেক দিয়ে আসছো কিছু যাও খালি হাতে আসছি তুমি কি আজকে কথা বলবো না কি হয়েছে তোমার তুমি আমার সাথে কথা বলছো শোনা কেন কি হয়েছে কিছু হয় নাই তুমি এক কাজ করো কিছু অঙ্ক দাও আমাকে নাম তালা আমি এখানে বসে বসে সেগুলো মুখস্থ করি আমার এরকম ভালো লাগতেছে না তোমার কাছে সোশিওলজি পড়তে এবং সেটা গিয়ে আবার ছাত্রদেরকে পড়াইতে কি করতে চাচ্ছো তুমি আমি চাইতেছি ভাইয়াকে জিনিসটা খুলে বলতে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ তুমি যদি এখন ভাইয়াকে বলো ভাইয়া কি করবে বলো আমার ইউনিভার্সিটি আসা বন্ধ করে দেবে তুমি কি এটা চাও সেটা চাবো কেন আমি চাই জিনিসটা পরিষ্কার করতে ঠিক আছে এরকম লুকোচুরি খেলতে আমার ভালো লাগতেছে না আর তুমি যেভাবে বলতেছো তাতে তো সেই জন্যই তো চুপচাপ বসে আছি ঠিক আছে বসে থাকো তুমি আমি গেলাম এই কই যাও বসো তো কেন বসে কি হবে তুমি তো কথা বলতেছো না আমাকে একটু বোঝার চেষ্টা করো ভাইয়া ভাবি ভাইয়া বিশু আসছে ভাইয়া
চেহারা দেখে প্রেম করছি নাকি? ভাল লাগছে, প্রেম করছি কি? মানে চেহারা ছিল তো ইম্পর্টেন্ট না, তাহলে তো মানুষ কঙ্কাল ভালোবাসবে, এবার তো কলজা ভালোবাসবে, ফ্যাপসা ভালোবাসবে, বুদ্ধা ভালোবাসবে, চেহারা ছিল তো ইম্পর্টেন্ট না। এরকম ধরনের ফালতু কথাবার্তা ছেড়ে তুমি বাসটা, তুমি সব ফালতু কথাবার্তা বলছো। ও একমত তো আপনি হবে নেই, একমত হলে আপনার সুবিধা তো, তাহলে তো আপনার সুবিধা হয় প্রেম প্রেম করতে। মেয়ের নাম কি? কনি। কি? ওর নাম কনিকা, আমি আদর করে কনি ডাকি। আদর করে কনি ডাকবি কেন? কনিকা ডাকবি তুই? আদর করে যে ছোট করলি কনিকা রে কনি, আদর করে মনে কর যে একজনের নাম সুমনা, তুই আদর করে সুমন ডাকবি? কথা কথা সিরিয়াস কথা সিরিয়াসলি বলতে থাকি ওরে, তারে যদি তুই আদর করে সুমন রাখিস তাহলে তো সবসময় তোর চোখে এরকম একটা শরীর ভাসতে থাকবে। এখন তুই অনেক জ্বালা যন্ত্রণা করছিস, আপা দুলে বাইরে অনেক যন্ত্রণা দিছিস, বাসার সবাইরে যন্ত্রণা দিছিস, আর যন্ত্রণা দিবি না, যা ওর সোজা কিন্তু কুটে যা পড়াশোনা কর। মন এগুলি ওর কথা কান্দিস না, ওর মতো গেও ভূত এর কথা কান্দিস না, তুই যা তুই পড় পড়তে পারছিস। দেখো যা হওয়ার তা হয়ে গেছে, অনেক সমস্যা হয়েছে, আমাদের অনেক রকম মান সম্মান নষ্ট হয়েছে, আমি আশা করব যেগুলো তুমি ভুলে যাবে, জাস্ট ফরগেট এভরিথিং। তুমি আমাদের মুখ কালো করেছো, তোমার কাছ থেকে এটা আমরা আশা করিনি। তুমি বলেছো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বে, শুধু তোমার খুশির জন্য আমাদের অর্থ কষ্ট সত্ত্বেও তোমাকে প্রাইভেট ইউনিভার্সিটিতে আমরা ভর্তি করে দিচ্ছি। তার ফলে কী আশা করতে পারি আমরা তোমার কাছ থেকে? তুমি ভালো রেজাল্ট করবে, পড়াশোনা করবে, জীবনে প্রতিষ্ঠিত হবে, এটাই তো আমরা আশা করেছিলাম। অথচ তুমি এমন একটা কাজ করলে যেটাতে আমাদের এই ফ্যামিলির সবারই মুখ কালো হয়ে গেল, যাকে আমরা ভুলে গেছি, আমরা সব ভুলে গেলাম। শোন, তুই এ কথাগুলো তো এখন বুঝবি না, তুই যেদিন সন্তানের বাবা হবি, তোর সন্তান যেদিন তোর সঙ্গে এরকম করবে ঠিক সেই দিন তুই বুঝবি। আমরা খুব কষ্ট পেয়েছি, তোর মা ভীষণ কষ্ট পেয়েছেন, তুমি প্রথমত তাকে সরি বলবে এবং তারপর সবার সামনে তুমি প্রতিজ্ঞা করবে যে আর কখনো মেয়ের কাছে যাবে না এবং তাদের পরিবারের কারোর সাথে তুমি আর কখনো যোগাযোগ করবে না। বলো তুমি। করবো না। শুধু করবো না বললে হবে না, তুমি কী করবে না সেটা পরিষ্কার করে বলো। আমি তোমাদের কাছে প্রমিস করলাম আমি আর ওই মেয়ের সাথে কোনো রকম সম্পর্ক রাখবো না, ওর সাথে কোনো যোগাযোগ করবো না। মনে থাকবে তো? ভুল হবে না কখনো। ঠিক আছে যাও, পড়াশোনায় মন দাও, যাও। নাম কি? সিদ্দিকুর রহমান। সিদ্দিকুর রহমান, এই ইউনিভার্সিটি পাড়ায় ঘুরে বেড়াস পড়াস নাকি?
না আমি এখানে পড়ি না তো ঘুরতে আসি। ঘুরতে আসো তোমার মাঝে মাঝে দেখি হাসান ভাইয়ের ঘরে ঘুরে বেড়া ঘটনা নাকি ওখানে কি তোমার হাসান লালের কাম কি? আমি তো ওখানে ঘুরতে আসি ওনার ওই যে যৌথ ফ্যামিলি থাকে না অনেকগুলো খাট আছে যে ওই জায়গায় তো আমি গেছি। আমার দেখছো আগে কেন না আপনি দেখিনি আপনি কে বুঝো নাই আমি কে আমার কোনো প্রশ্ন জিজ্ঞে হবে না আমি এটাই ঠিক আছে ঠিক আছে। আচ্ছা হাসান তোমার লগে কাম কি কী শিখায়? উনি তো আমার মডেল করাবো আমি মডেল করবো। মডেল মানে মডেল ওই যে মডেল করে না অভিনয় করে মডেল করে যে উনি বলছে আমার মডেল করাবো উনি তো এই লাইনে অনেকদিন ধরে। হাসানে তোরে মডেল করে? হ্যাঁ উনি উনি আমার করাবো কইছে। আগে তোর আগে ছাড়া আর অন্য কারো করাইছে? করাইছে মনে হয় আমি জানি না তো উনি এই লাইনে অনেকদিন ধরে অনেক কিছু জানে আমি জানি। তোরে স্বপ্ন দেখাইছে ছবি টবি তুলছে? হ্যাঁ ছবি তুলছে তো সেদিন নিয়ে গেছিল নিয়ে যায় অনেকগুলো ছবি তুলছে। ঠিক আছে তোর সাথে আমি যোগাযোগে থাকুন ঠিক আছে? আপনি না কই পাবো আমি তোরে খুঁজে বাইর করবো আমার প্রশ্ন জিজ্ঞেস কেন তোরে না কইছে আমার প্রশ্ন না জিজ্ঞেতে না মানে আসলে ফ্যামিলির সবাই রে আমি একটা বিশাল প্রবলেমে ফালাইছিলাম তোমরা সবাই অনেক কষ্ট পাইছো যাই হোক যা করার সেটা তো করে ফেলছি আর তোমার ডাকছি একটা বিষয় আসলে তোমার সাথে শেয়ার করার জন্য আর এই ফ্যামিলিতে বেস্ট ফ্রেন্ড হিসেবে আমি তোমারই দেখি সেটা হচ্ছে যে কনির আসলে আমি অনেক লাভ করি। তুই এখনো এই মেয়ের নাম নিতেছিস? তোর কি এক ফোঁটা লজ্জা শরম নাই? এই মেয়েকে নিয়ে এত কাহিনী হইলো বাসায় আব্বা আম্মা কত হার্ট হইলো তুই কানলি প্রমিস করলি তারপরে তুই এই মেয়ের নাম নিতেছিস? আরে আজ ভাই এটা লজ্জার বিষয় না এটা হচ্ছে একটা কমিটমেন্টের বিষয়। আমি একটা মেয়েকে কমিটমেন্ট করে আসছি যে আমি এক মাসের মধ্যে আমি তাকে ফ্যামিলিগতভাবে বউ বানায় ঘরে উঠিয়ে নিয়ে আসবো ঠিক না? এখন আমি ফাট করে নিজে ভয় পায় একটা প্রবলেম অ্যারাইজ করছে বলে প্রবলেম ক্রিয়েট হয়েছে বলে নিজের লেজ গুটে পাশে বসে থাকবে এটা তো হয় না। এটা এতে তো মেয়েটার জীবনটা নষ্ট হবে ঠিক না? তুমি বুঝো আপু আমি তো একটা কমিটমেন্ট করছি কমিটমেন্টটা তো এইভাবে ব্রেক করতে পারি না আমাকে তো ওরে কিছু জানাইতে হবে। ঠিক আছে তুই একটু ভয় আমি আসছি। এই তুমি কই যাও কই যাও? তুই ব্যাপারটা আমার সাথে শেয়ার করলি আমার ব্যাপারটা কারোর সাথে শেয়ার করতে হবে না তোমার ব্যাপারটা আব্বা আমার সাথে শেয়ার করে আসি। সালাম ওয়ালাইকুম সালাম আপনাদের কথা বলতাম। জি বলেন। আসেন একটা জায়গায় দাঁড়াই। ভালো আছেন? জি ভালো। আপনি ভালো আছেন? চলছে। জানতে চাচ্ছিলাম পড়ানো টড়ানো বাইরের ছাড়া আপনি কিছু করেন নাকি? না তো কিছু করেন না। না পড়াই। মিডিয়া লাইনের সাথে কোনো জড়িত আছেন নাকি কোথাও কিছুতে? জি না। আপনি মডেলিং করান? মডেলিং না আপনি বলছেন তো পড়ানোর বাইরে আপনি কিছু করেন না। জি আমি আর কিছু করি না। ওইটাই জানা যায়। ঠিক আছে আপনি যান আপনি যান। ঠিক আছে জি পড়ান। সব কিছু ঠিকঠাক মতো করতেছি খালি পেটটা নিয়ে ঝামেলার মতো পড়ছি এটা তো কমাইতে পারতেছি না এই পেট। হ্যাঁ তুমি এক কাজ করো এটা নিয়ে তুমি এক কোনো একটা লেদ মেশিনের দোকানে যাও ওরা ঠিক করে দিবে। লেদ মেশিন কি? আরে বোকা এতদিন ঢাকা শহরে থাকো এটাও চিনো না? বংশালে যাও গেলে দেখবা হাজার হাজার লেদ মেশিনের দোকান আছে। তাহলে আপনি আমার সাথে লন। কেন আমি কেন যাবো? তুমি আমার ঠকায়। তুমি না একটা আসলেই ছাগল। তোমার লোক একটু মজা করতেছি। লেদ মেশিনের দোকানে কি হয় জানো না? ওখানে লোহালোক করে কাজ হয় সব মানুষের পেট নিয়ে কাজ হয় না। কি করলা এটা? আমি আপনার লোক মজা করলাম। আমার সাথে বেয়াদবি করবা না ঠিক আছে? তাহলে কিন্তু তোমার আমি মডেলিং থেকে বাদ দিয়ে দেবো। সরি স্যার ভুল হয়ে গেছে না স্যার। স্যার আমি আর জীবনে করবো না স্যার। এই যে ভালো আছেন? ও সরি আপনারা তো আর প্রশ্ন করা যাবে না। মনে আছে তাইলে? কি ভাই এক গ্লাস পানির মধ্যে আপনার কতগুলো রং? আমি বুঝি নাই আপনি আমাকে কি বলতে চাচ্ছেন। আপনার সাথে কথা হইলে আপনি বললেন পড়ানো টড়ানোর বাইরে আপনি আর কিছু করেন না। এখন এর কাছ থেকে শুনি যে আপনি মডেলিং এর সাথে জড়িত। না তো আমি তো মডেলিং লাইনে নাই। কইছস না তুই আমার মডেলিং লাইনে নাই মানে? আমি তো স্যার আপনি আমার মডেল করাবেন কইছেন সেটা বলছি কিন্তু আমি তো মডেলিং লাইনে নাই।
মডেল করাবা আমার কইছে আমি ছবি তুলছি স্যার আমার ছবি তুলাইছে কইছে তুমি মডেল করবা আমি মডেল করব শুনেন আপনি আমাকে একটা মিনিট একটু কথা বলার সুযোগ দিবেন বলো আমার কিছু ছোট ভাই আছে যারা বিজ্ঞাপন বানায় ঠিক আছে কথাটা মনোযোগ দিয়ে শুনবেন আমি ওকে বলেছি কিছু ছবি আমাকে দিতে আমি ওদেরকে দেব ওরা পছন্দ হইলে ওকে নেবে না হলে নেবে না এই একটা সম্ভাবনার কথা আমি ওকে বলেছি আমি কিন্তু বলি নাই যে আমি ওকে কোনো অ্যাডে নিব আমি কোনো বিজ্ঞাপন বানাই না সত্যি ঠিকই বলছে উনি তো বানায় না তুমি দেখো না আমার সব ধরনের কথাবার্তা কিন্তু আমার কানে আসতেছে যা বলবেন একটা ব্যালেন্সের মধ্যে বলবেন বুঝছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেবল তো ফটো আমার চোখের সামনে খালার মোবাইল আছে ফোন দিতে পারতো না এদের মোবাইলে ফোন দে কার আমার জন্য আরেকটা ঝামেলা পাকুক না কেন ওরে তো মামাই সময় বাজায় দিল এক মাস সময় দিল না তো ফোন দিলে ঝামেলা কি হইতো শুন ও ঢাকা কোন মায়ার লগে ঘুরতাছে ও খুব ভালোই আছে তোরে খামাকে একটা ঝামেলা ফেলায় গেছে বাদ দে ওর আশা বাদ দে ও তোর যখন এত চিন্তা ছিল তোর ফোন দে আমি ওর ফোন দেই থাক থাক বাদ দে এটা থাক আই তোর ফোন দে আমি কথা বল তোর এখনি দেখাই লাভ হবে না বাদ দে না অবশ্যই লাভ হবে ফোন দে দেখ তোর দেখাইতেছি এখন তুই দাঁড়া তুমি সেই জায়গায় তোমার আর কোনো খবর নাই এখানে তো সবাই আমার জীবন একদম শেষ করে দিতেছে আমি কি জবাব দিই বলো এক মাসের সময় শেষ হয়ে যাইতেছে তোমাদের কোনো খবর নাই তুমি কি বাসায় গিয়ে কথা বলছো কবে আসতেছো তোমরা এখানে আমার বিয়ে ঠিক হয়ে যাইতেছে সবাই ছেলে দেখছে আমি কি করব বলো তুমি কবে আসবে তুমি কি আমাকে একটুও মিস করো না এই চুপ মেয়ে কত বড় সাহস তুমি আমার ছেলের কাছে আবার ফোন করো এত কিছু ঘটে গেল আমার ছেলের সঙ্গে তোমার কি কোনো লজ্জা শরম কিছু নেই হ্যাঁ আমার ছেলের কি বিয়ের বয়স হয়েছে যে তোমাকে বিয়ে করবে আর ছেলে খুঁজে পাও না খবরদার আর কখনো ফোন করবে না কখনো ফোন করবে না আমার ছেলের কাছে কথা হলো ও একটু ব্যস্ত ছিল বুঝছিস যে জন্য কন্ট্যাক্ট করতে পারিনি ব্যস্ত আছে না হ্যাঁ আমি জানতাম শুন তোর আমি একটা ভালো বুদ্ধি দেই এর মধ্যে তোর বাপ আর তোর মামা মিলে মনে কর কইতে একটা পোলা দূরে লয়ে আইব ঠিক আছে এটা ভালো তুই দেখ তোর আশেপাশে সামনে কেউ আছে নাকি তোর ভালো চায় তোর টেক কেয়ার করে দেখ এমন কেউ পাস নাকি তুই কি নিজেরে মিন করতেছিস তুই আসলে অনেক ইন্টেলিজেন্ট বুঝলি ব্যাপারটা এই আমার সাথে চান্স মারিস না দেখ মিশু যেমনই হোক তোর থেকে 1000 গুণ ভালো আছে বুঝলি আর আমার সঙ্গে যদি তুই এরকম ফাইজলামি করিস তোর কিন্তু খবর আছে বললাম যা আমার চোখের সামনে থেকে দূর হ তুই দূর ব্যাপারটা আসলে তুই বুঝলি না চল ফালতু কথা কর আরেকবার আসবি তোর মায়ের আমি বলু ফাজিল কথা কর বাবা মিশু মিশু যমুর কি খবর বাবা এই তো ওই মেয়ে কি জানো নাম কনি কনি না ওর সঙ্গে তো আর তোমার যোগাযোগ নেই তাই না না ওর সাথে তো আর কোনো যোগাযোগ করার প্রশ্নই আসে না ওই মেয়েও তো তোমাকে ফোন করে না না ওই আমাকে ফোন করে না আমি ওকে ফোন করি না আর আমার মোবাইলে ওর নাম্বার ছিল ডিলিট করে দিয়েছি আর আননোন নাম্বার থেকে আমি ফোন রিসিভ করি না সো ওর সাথে কথা বলার কোনো প্রশ্নই আসে না তুমিও করো না ওই মেয়েও ফোন করে না তাই না না মিথ্যাবাদী ছেলে এই যে সেই মেয়ে এক্ষুনি ফোন করেছিল তোমার নাকি এক মাসের মধ্যে বিয়ে করার কথা ওই মেয়েকে তুমি আর জীবনে কোনো দিন কারো মোবাইল ইউজ করবে না কোনো মোবাইল না কারো মোবাইল তুমি টাচ করতে পারবে না এটা যেন সারা জীবনের জন্য মনে থাকে হ্যাঁ বলো কি বলো তুই চিন্তা করিস তুই
মিশু এতগুলি ঘটনা ঘটালো যার জন্য আমাদের নাওয়া খাওয়া ঘুম হারাম। সেই মেয়ের সঙ্গে ও দিব্যি যোগাযোগ করে, তারপর আবার মিথ্যে কথা বলে। না, ওই মেয়ের সঙ্গে আবার কোনো যোগাযোগ নেই, কতবার মিথ্যাবাদী। যোগাযোগ করলো মানে ফোনে কথা বলছে নাকি? হ্যাঁ, আমাদের কাছে কি করেছিল, প্রমিস করেছিল না? আমার গা ছুঁয়ে প্রমিস করেছে যে সে ওই মেয়ের সঙ্গে যোগাযোগ করবে না। হ্যাঁ তাই তো, দিব্যি তার প্রেম প্রীতি ভালোবাসা সবকিছু চলছে। থাপ্পড় দিল না কেন? ওটা থাপ্পড় তো দিয়েছি। তারপর? আচ্ছা, তোরা আছিস কি জন্য? তোরা একটু টেক কেয়ার করবি না ওকে? তুই মামা আছিস, সুমন চাচা আছে, সর্বক্ষণ আমার আমার ওকে চর থাপ্পড় দিতে হয় কেন? আমি তো পাগল হয়ে যাচ্ছি, সাইকো হয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, তুমি চিন্তা। হ্যাঁ বলো। আজকে থেকে ওকে তুই চোখে চোখে রাখবি। ওর মোবাইলটা আমি সুইচ করেছি, ও যেন কোনো মোবাইল স্ক্রিন না করতে পারে, ঠিক আছে? এটা খুব ভালো, কারো মোবাইল ধরতে পারবে না, ও টাচ করতে পারবে না। জি সামনে গতিরোধক, সামনে গতিরোধক, আপনি রেলগাড়ির মতো হেঁটে যেতেছেন, ঘটনাটি কি? জি একটা জরুরি কাজ আছে এই জন্য। জরুরি কাজ? ভাই আমার মাথায় একটা চিন্তা আসছে। আপনার সমাজ বিজ্ঞানের পড়াইতেছেন তো, পোলাবান তো ভালোই বলতেছে। আমাদের একটা কোচিং সেন্টার আছে, ওখানে আপনি সমাজ বিজ্ঞানের ক্লাস নেবেন, ঠিক আছে? সপ্তাহে দুই দিন। কোচিং সেন্টারে কেন ভাই, রুমেই তো ভালো পড়াচ্ছিলাম। রুমে ভালো ছিল, কিন্তু জ্ঞানের আলো তো খালি রুমের ভিতরে আটকা রাখলে হবে না, এটা তো সব জায়গায় বিস্তার করতে হবে। আমার একটা টিউশনিও তো আছে ভাই, আমি তো একটু পারবো না। অন্য কোনো কথা চলবে না, আমি বলছি আপনি পড়াবেন। কোথায়? লালমাটি। কবে থেকে? জানা হবে, ফোন দেবো। আসি আজকে, বলা হবে। তোমার বড় ভাই একটা না, তোমার বড় ভাই একটা চিজ, বুঝছো? মনে হয় কেন আমার বড় ভাই আবার কি করলো? আবার একটা নতুন কাহিনী ধরছে পেচাল। কি কাহিনী? আমারে বলতেছে একটা কোচিং সেন্টারে গিয়ে এখন পড়াইতে হবে। কোচিং সেন্টারে? হ্যাঁ। কেন? তার হুকুম, খালি তোমার বড় ভাই দেখে, বুঝতে পারছো? আমারে তো চিনে না, একদম তুলাধুনা করে দিতাম, তোমার বড় ভাই দেখে আমি কিছু বলি নাই। আচ্ছা কুল ডাউন বেবি, প্লিজ। আমি কি দেখি, আমি একটু চিন্তা করে দেখি কি করা যায়। ভাই কি তুমি না করতে পারলে না? আরে না তো করছি, আমি আমি বলছি আমার টিউশনে আছে, সে বলতেছে তার কথা আমার শুনতেই হবে। আচ্ছা একটা কাজ করা যায় না, আমি তোমাকে নোটগুলো রেডি করে দিই, তুমি গিয়ে তারপর লেকচার দিবা, করা যায় না? তোমার জন্য আমার এও করতে হবে, তোমার ইচ্ছা, খালি তোমার বড় ভাই দেখা। আমি তো সিদ্দিকরা তোমার চাচার নামায় দেখলাম বাস স্ট্যান্ডে আমার বাইক দিয়া। ঠিক আছে চাচাকে ডাকি। আই চাচা ডেকে চলো ভিতরে, চাচার নামে চা খাই, ভালো হইছে। মিথলা কে রে? আমার কে চিনি না আমি। শাও না জিতু বাসা। হ্যাঁ তুমি কে? আমি এটা ছিলাম যে যে ময়লা ময়লা জন আছে, ময়লা টাকা জন আছে। ময়লা কই? তোমাকে তো আগে কখনো দেখিনি। নানি সব সময় অ্যাসিস্ট্যান্ট আছে তো আন্টি, ওর আজকে অসুস্থ তো আমি আসছি খোঁজ খবর নিতে। রিসিট কই? রিসিট বের করো। রিসিট তো আন্টি, রিসিট রিসিট তো আন্টি আনি নাই। বিল কত? বিল তো আন্টি 50 টাকা আন্টি। কি 50 টাকা? গত মাসে 30 টাকা নিল। কি প্রতি মাসে কি 20 টাকা করে বাড়ে নাকি? হ্যাঁ
না আন্টি, আসলে সব কিছু তো দাম বাড়ছে আন্টি, তো খাওয়ার পরিমাণও বাড়ছে, ফলে ময়লাটা একটু বেশি, তো এই জন্য একটু বাড়ছে আন্টি। তোমরা তো টাকা নিতে ঠিকই আসো, আজকে সারাদিনে ময়লা নাও নাই কেন? হুম, ময়লার টাইম কখন? ময়লা নেওয়ার টাইমলি ময়লা নিতে আসবে আন্টি। সমস্যা নেই আন্টি, মানে আপনি চাইলে আপনার যে ময়লাও নিয়ে যাবে, ফ্লোর সব পরিষ্কার করে দেবে আন্টি, কোনো সমস্যা নেই আন্টি, আমি বলে দেবো আন্টি। আর রিসিপ্ট ছাড়া আসবে না, টাকা পাবে না তাহলে। যাও, লোক পাঠাও। আমি দায়িত্ব সব তো আমার, ঠিক না? তুই খালি বাইরে গুলো পুরো এলাকা ঘুরবি আর দেখবি কোন জায়গায় আমি আছি, যেখানে আমি আছি তুই থাকবি না। আমি তো আসলে যাইতে চাই না, আমাকে ফোন দিয়ে বলছে যে আসতে। তোর তো আমি না করছি না, একসময় না করছি না, এনে কতটা কার বেশি গুরুত্বটা আসলে কার বেশি তাহলে বুঝতেই হবো। আমার ডাইকাই না প্রবলেম হইতেছে, বুঝছ নাই? আমি এবার সলভ করে দিয়ে আসলাম, বুঝছ না ভাই? একটা ছোট্ট কথা, সেটা হলো যে ওই মিথিলা আমাকে ফোন দিয়েছিল সকালবেলায়, ওর কম্পিউটারে একটু প্রবলেম, তো ওইটা ফিক্স করতে আমার 3-4 মিনিট সময় লাগবে, তো তারপরে ফিক্সটা করেই আমি বের হয়ে আসবো। আপনি প্রয়োজনে আপনি আমার সাথে যেতে পারেন ভিতরে। কি ভিতরে? ও না, আমি যেতে পারবো না, আমি তো মাত্র বেরিলাম, বুঝছ না, সমস্যা সব সমাধান করে দিয়ে বেরিলাম। তুই যা কিন্তু তোর টাইম লেন দিলে গিয়া 1 মিনিট না 1.5 মিনিট, আমি নিজে আসছি, নিচে দাঁড়া নিয়েছি, তুই নিচে আমি 1.5 মিনিটের মধ্যে আমি, ঠিক আছে 1.5 মিনিট যা। কিন্তু আপনি আসতে পারেন না, না যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি। আপনি কি 6 তলা থেকে কারো বাসাতে নামলেন নাকি? জি, আমি আপনার বাসায় গেছিলাম। হ্যাঁ, আমার বাসায় কেন? আপনাকে খুঁজতে গেছিলাম ভাইয়া। আমাকে খুঁজতে গেছেন কেন? ওই আপনার ওই সমস্যা থেকে মিশছে ভাইয়া। আমার সমস্যা আপনি জানলেন কি করে? কি আজব কথা বললেন ভাইয়া, আপনার সমস্যা আমি জানবো না? আপনাদের সব সমস্যাই তো আমি জানি, আর আমি তো সিদ্দিকার যে আপনার চাচাকে বাস স্ট্যান্ড নামাই দিয়েছিলাম আমার বাইকে করে, টিকিট কাইটে একদম বাসে বসাইতে তারপরে ফিরছি। না আজব, এখন মানে আপনি কোনো ভুল হইতেছে, আমার ফরিদপুর থেকে আনতে কেউ যায় নাই, আমি নিজে নিজেই ফরিদপুর থেকে আসছি। ও যায় না ভাইয়া? না তাহলে আমার টিকিট পাইনি, কি অদ্ভুত, তারা আমাকে ফোন দিবে না টিকিট পাই নাই, আমি 1 মিনিট সব ব্যবস্থা করতাম ভাইয়া, লজ্জা করতে পারে না। অসুবিধা নেই ভাই, আপনার যদি কোনো রকম সমস্যা হয় এলাকায়, আপনি তো আমাকে চেনেন, আমি তো এলাকা দিই, কোনো রকম সমস্যা নেই। হ্যাঁ ভাই, জি ভাই, আসে। হ্যাঁ হ্যাঁ, সালাম আলাইকুম। সালাম। আমি তো বলছি আমি চিনি না, সে আম্মাকে বলছে আমি আসছি ময়লার টাকা নিতে, তারপর তো আম্মা দিছে হেভি ঝাড়ি, ঝাড়িটা রেখে তারপর গেছে। তুমি আসছো কেন? আমি তো আসছিলাম তোমার সাথে একটু দেখা করতে, তো আমি ভেতরে আসি, কথা কথা বলি ভেতরে এসে। না না না, এখন বসা যাবে না, আম্মা হেভি ফায়ার হয়ে আছে, এই মাত্র ওরা ঝাড়ি দিচ্ছে, এখন তোমার পেলে তোমারও ঝাড়ি দিবে, পরে এসো, ঠিক আছে? ভাই একটা ছেলে বুঝছেন চরম ফাজিল, ওই লোকে প্রায় সময় দেখি আপনার বোনের ডিস্টার্ব করে রাস্তার মধ্যে, আমি একদিন ব্যাপক ফাঁপড় দিয়েছি, খবরদার, ওকে দাম গমাইয়া, টাকা বিনা সাবধান, তারপরে ডিস্টার্ব করতো, এখন আমি উপর থেকে নামতেছি দেখি সে উঠতেছে, দাঁড়ায় আছে দেখি যে নামটা একটা ফাঁপড় দিয়ে দিবো আর কি। শুনেন, আপনার ফাঁপড় টাপড় দিতে হবো না, আপনি জানেন আমি দেখতেছি বিষয়টা, ঠিক আছে? না না, এটা দেখতে হবো তো, এটা আমগো মাইয়া তো, বুঝছেন না, আমগো আমার দেখতে হবো তো, এটা আমার বোন তো, আমি দেখতেছি, আপনি টেনশন নিয়েন না, ঠিক আছে? না তারপর দেখতে হবো এটা, আমি আমি দেখবো, আমি ফাঁপড় দিয়ে দিতেছি, ঠিক আছে? হ্যাঁ দেখেন। হ্যাঁ বস,
আসলেন ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আছেন? এই তো, আপনি কেমন আছেন? এই তো, তোমার দোকান কেমন চলছে? দোকান না, আপনি বলেন কি খবর? আপনি তো খবরই নেন না আমাদের। আমাদের হাসান ভাই। আসসালামু আলাইকুম, প্লিজ বসেন। ওনার দুইটা মাস্টার্স, ফিজিক্সে একটা, সোশ্যালজিতে একটা, খুবই ভালো ছাত্র। তো আপনি এখানে পড়াতে যাচ্ছেন, আপনার অভিজ্ঞতা আছে পড়া না? আমার প্রাইভেট টিউশনই করার অভিজ্ঞতা আছে। আচ্ছা, এক্সকিউজ মি, আপনার নামটা প্লিজ? আমার নাম নিশু। ও, আপনি কি এই কোচিং সেন্টারের ডিরেক্টর? ওয়ান অফ দ্য ডিরেক্টরস। আর আমি এমনি একটা ইউনিভার্সিটিতে পড়ছি, পাশাপাশি কাজ করছি এক এখানে। আচ্ছা, আপনাকে দুটো প্রশ্ন করতে পারি? শিওর, করেন। আমাকে কি আজ থেকেই কোচিং শুরু করাতে হবে? আজকে পড়াতে আপনার কোনো প্রবলেম আছে নাকি? শুরু করবেন? না, মানে একটা প্রিপারেশনের ব্যাপার তো আছে। না না না, অসুবিধা নেই, আজকেই তো আপনার সাথে পরিচয় হলো, তো আজকে থেকে পড়ানো শুরু করার দরকার নেই। আপনার সাথে কথা বললে আপনি কবে ফ্রি আছেন, কখন ফ্রি আছেন জেনে আমরা একটা রুটিন করে নেব না। আচ্ছা, আর আমি কি লেকচার দেওয়ার সময় বই নিয়ে যেতে পারবো ক্লাসে? আপনার বইটাই লাগবে না, আপনি শুনুন ভালো, আপনি পড়ায় দেবেন। আপনি বই নিয়ে যেতে পারবেন, তবে আমরা প্রেফার করি যে আমাদের লেকচার শিট যেটা আমরা তৈরি করে দেই ওটা যদি আপনি ইউজ করেন। আর আপনি চাইলে আপনার নোট বানিয়ে নিলেন। একটা কাজ করি, আপনাকে আমি একটা লেকচার শিটের স্যাম্পল দেখাই। এইটা এখানে আছে, এটা একটু দেখুন আপনি, হয়তো আপনার কাজে লাগবে। এগুলো তো আপনার জন্য ডাল ভাত হবে। জি, ঠিক আছে। তো আপনি আমাকে একটু ওনার মাধ্যমে জানিয়ে দেবেন আমি কবে থেকে আমার শুরু করতে হবে? ঠিক আছে, আশা করি আপনার ভালো লাগবে আমার সাথে কাজ করে। এত সাহস কেন তোর? তুই আবার ওই মেয়ের সঙ্গে যোগাযোগ করিস, লজ্জা লাগে না তোর? আপা বাধ্য হয়ে আমাকে এখন দায়িত্ব দিয়েছে তোর দেখাশোনা করার জন্য। তুই যাতে কোনোভাবেই ওই মেয়ের সঙ্গে যোগাযোগ না করতে পারিস, ফোন না করতে পারিস, তোর চাষা তো এগুলো পারবে না। তুই এত বেয়াদব কেন? তোর কি লজ্জা শরম সব চলে গেছে? মামা, আমি একটা কথা বলি। বল। তোমার কাছে একটা লাস্ট রিকোয়েস্ট করি। কর। আমার শেষবারের জন্য তোমার মোবাইলটা একটু দাও। কেন? আমি ওর একটা ফোন করবো। তুমি আমার কথা শোনো, আমি জাস্ট ওটা ফোন করে বলবো আমার মোবাইল বাসা রেখে দিছে, আমার কোথাও ফোন করতে দিতেছে না, আমি জাস্ট এটা জানাই আর কখনো ফোন করবো। এক থাপ্পড় দিয়ে দাব ফেলে দেবো বেয়াদব কথাকার। আমাকে দায়িত্ব দিয়েছে তোকে দেখভাল করার জন্য, তুই যাতে যোগাযোগ না করতে পারিস, ফোন না করতে পারিস, তুই আমার কাছে ফোন চাচ্ছিস? তুই আমি তোমাদের পায়ে পড়ি, আমি আর কখনো যাবো না, এই লাস্ট টাইম জাস্ট একটা ফোন করবো। কি প্লিজ মামা, পাছা পাছা পাছা, আমি তোমার ভাই না, তুমি আমার একটু হেল্পটা করো। পা ধরছিস কেন আমার? হ্যালো। হ্যালো কনি, কে বলছেন? হ্যালো, আমি কনির এক ফ্রেন্ড বলছিলাম। ওই তো অনেকদিন ঢাকাতে ওকে দেখি না, তো তাই খোঁজ নেওয়ার জন্য ফোন করেছিলাম। ওকে কি একটু দেওয়া যাবে? তুমি মিশু না? জি না, মানে তুমি তো মিশুই বলছো, মিথ্যে পরিচয় দিচ্ছ কেন? তোমাকে এক মাসের টাইম দিছি, তোমার আব্বা মার সাথে কথাবার্তা বলে তুমি কনিকে এসে বিয়ে করে নিয়ে যাবে। শোনো, আর কখনই মিথ্যা পরিচয় দিয়ে ফোন দিবে না, পারলে তোমার আব্বা মাকে নিয়ে এসে কনেকে বিয়ে করে নিয়ে যাও, বুঝছো? এই লাস্ট রাত কিন্তু মনে থাকে জানো, বার্তার কিন্তু ফোন করবি না, ঠিক আছে? আর আমি যে তোকে ফোন দিয়েছি এটা যেন বাসা দিও না যেন। হ্যাঁ, বলো তোকে ওই ছেলেটাকে ফোন দেয়? কোন ছেলেটা? বাহ, এমন একটা ভান করছে যেমন চিনিসই না। মিশু একটু আগে ফোন দিয়েছিল, তাও আবার মিথ্যে পরিচয় দিয়ে।
সে মিথ্যে পরিচয় দিয়ে কেন ফোন দিবে? ওকে বলা হয়নি এক মাসের মধ্যে আব্বা আমাকে সাথে কথাবার্তা বলে ম্যানেজ করে নিয়ে এসে তোকে বিয়ে করে নিয়ে যাওয়ার জন্য? ভাই আমিও তো একটা মানুষ নাকি, আপনি কইলেন আমি আই বললাম, এই যে মাত্র একটা বিচারে বললাম, বিশ্বাস করবেন কইলে একটা বিচারে মাত্র আইলাম, এটা শেষ করে আমি আইতাছি, ঠিক আছে ভাই? ওকে, আরে কই যাবো একটা মানুষ, কত এত বিচার আচার, কত কাহিনী বেটা, ঝামেলা মানে আমারে কীর বিচার ভাই? তুই যদি বুঝতে তাহলে হইব বেটা, তাহলে তুই রুমে লাই যেতি। আচ্ছা কাহিনী ক, সকাল থেকে পর্যন্ত আইছিল একবারও? না ভাই, একবারও আয় নাই? না আইবো, আর যে বরং ছেঁচড়া ও আইবই মনে কর, বুঝছিস না? তুই চোখ কান খোলা রাখ, আমি বিচারটা করে এই ফাঁকে। হ্যাঁ আওয়ানোর লগে লগে আমি একটা ফোন দিবি, বুঝছ ভাই? মোবাইলে ক্রেডিট নেই, তাহলে মিস কল দিও, আর কি করবা? এত মোটা লেকচার শীট, আমার তো একটু পরে ক্লাস, আমি এটা এখন কিভাবে মুখস্থ করবো? আশ্চর্য, আমি কালকে সারা রাত জেগে জেগে লিখলাম, আর তুমি মুখস্থ করতে পারবা না? আচ্ছা না হয় সেটাও করলাম, কিন্তু যদি পড়াতে পড়াতে কোনো পয়েন্ট ভুলে যাই তখন কি করব? তোমার সামনে তো লেকচার শিট আসেই, তা ওখান থেকে দেখে নিবা। সেটাও না হয় করলাম, কিন্তু যদি এই লেকচার শিটের বাইরের কোনো প্রশ্ন করে বসে ছাত্ররা, তখন আমি কি করব বলো? তাও চিন্তার বিষয়। একটা কাজ করো, তুমি ওই হলের মতো সুযোগ পেলে বাইরে এসে ফোন দিতে পারবা না? আচ্ছা তাও যদি সুযোগ না পাও তাহলে এসএমএস করবা, আর যদি এসএমএস করতে না পারো তাহলে তুমি বলবা যে তুমি কালকে এখন আমার মাথার মধ্যে নাই, কালকে তোমাদেরকে এসে বুঝাই দিব, এরকম বলবা। আর এখন বেশি কথা না বলে মুখস্থ করো তো। ওগো চলো চলো আজ এই ধূপ ছায়া সন্ধ্যায়, চলো যেখানে দু চোখ যায় যেখানে তে মন চায়। ওগো চলো চলো আজ এই ধূপ ছায়া সন্ধ্যায়। হ্যালো, হ্যালো, আমি কোনি? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, কি বিষয় বলো? আসলে আমি মিশুকে খুঁজছিলাম, ওর মোবাইলে ফোন করছি তো কিন্তু ওকে রিচ করতে পারছি না, আর গতকালকে ও এই ফোনে ফোন করেছিল তাই ভাবলাম যে নাম্বারটা টুকে রাখি। ওকে কি একটু দেয়া যাবে? না মিশুর তো ফোনে কথা বলা নিষেধ, ওকে দেয়া যাবে না। একটুকে ডেকে দেন না, এভাবে রিকোয়েস্ট করলে তো হবে না, আমার পক্ষে দেয়া সম্ভব না। খুব জরুরি কথা আছে ওর সঙ্গে। ওহ কেন যে অনুরোধ করলো, অনুরোধ করলে আমার খুব বিরক্ত লাগে। আচ্ছা ঠিক আছে, এখন আমি ছাদে আছি, এখন ওকে দেয়া যাবে না, রাতে দেখি কথা বলিয়ে দিতে পারি কিনা। থ্যাংক ইউ, ঠিক আছে রাখলাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তোর চাচা কোথায়? চাচা তো বাইরে গেল। বাইরে থাকাই ভালো, গুড। কি করিস তুই? পড়তেছি, পড়ালেখা ছাড়া আর কি এমন কোনো কাজ আছে? সব পড়াস, বিদ্যাসাগর বিশাল স্টুডেন্ট, যত সমস্যা সলভ করতে হয় আমার। দায়িত্ব সচেতনতা, আবার মানবিক দিকও অবহেলা করা যাবে না, ভেজালের মধ্যে পড়ে গেছি। কি নাম, কি নাম, কি মেয়েটার নাম কি? তুমি কনির কথা বলতেছো? হ্যাঁ কনি না ফনি, যেহেতু আমি দায়িত্ব সচেতন, ফোনটা আমার তোকে দেওয়া উচিত না, তো মানবিক দিকটা তো ফেলে দিতে পারি না। ফোন করেছিল কনি? ফোন করেছিল? এক কথা তোকে 70 বার বলবো নাকি আমি? দাও ফোনটা দাও। দাঁড়া আমি ফোন করছি। এত বড় মেয়ে চুলো চাঁদ নিতে পারিস না? হ্যালো হ্যালো, কে বলছেন?
এটা কনির নাম্বার না? এটা কোথা থেকে নাম্বার পেয়েছেন সেটা আগে বলেন। ও সরি, তাহলে কি রং নাম্বার বোধহয়? নাম ঠিক বলতেছেন, অবশ্য কনি আবার বলতেছেন রং নাম্বার। কোথা থেকে নাম্বার পেয়েছেন বলেন? ওয়ালাইকুম, ওয়ালাইকুম সালাম। ও নাম্বার পাইলে ফোন করতে ইচ্ছা করে তাই না? মেয়ে মানুষকে ডিস্টার্ব করতে ইচ্ছা করে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। আরে বাবা, আমি তো আছি। ফাজিল কোথাকার, আর কখনই ফোন করবেন না, আর যদি ফোন করেন আপনার খবর আছে বুঝছেন। ওয়ালাইকুম সালাম। কি দিলা না? দেখো এটা এটা ওই মেয়েটার নাম্বার না? আসলে এটা ওর খালার নাম্বার। ওই তো ওইখানে ওর ফোনটা ইউজ করতে পারতেছে না, ওর খালার ফোন থেকে ফোন করে। ও কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? না, অদ্ভুত কণ্ঠ তো মহিলার, চমৎকার। আচ্ছা ঘরে কি গোলাপ জল টল আছে রে? কেন কী করবা? না না, ফোনটা ধুয়ে ফেলবো ভাবছি। কনি বলতেছিল কেন? আমি কিভাবে বলবো কেন, দেখি কোন নাম্বার দেখি। এটা নাম্বার চিনিস না? না আমি এই নাম্বার চিনি না। হবে হয়তো বা আশেপাশের কেউ, সবাই তো জানে যে আমি বাড়িতে আছি। ফালতু আর কি ফাইজলামি করে। আজকে আমরা পড়ব সমাজ দর্শন, অর্থ ও বিভিন্ন দিক। মানে বিষয়টা হচ্ছে জগৎ ও জীবন সম্পর্কিত। যেদিন থেকে এই জগৎ সংসারের সৃষ্টি সেখান থেকে যে এর সম্পর্কে যে অভিজ্ঞতা মানুষের, যে ফিলোসফি ইজ দি সার্চ অফ কম্প্রিহেন্সিভ ভিউ অফ ন্যাচার অ্যান্ড অ্যাটেম্পট অ্যাট অ্যান ইউনিভার্সাল এক্সপ্লোরেশন অফ থিংস। স্যার একটা কোশ্চেন করবো। হ্যাঁ বলেন। সমাজকর্ম অনুসরণে মূল্যবোধের শ্রেণীবিভাগ একটু বোঝান। মূল্যবোধের শ্রেণীবিভাগ, দাঁড়ান একটু দাঁড়ান। আচ্ছা এই মূল্যবোধ হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে পরম মূল্যবোধ, একটা হচ্ছে সুনির্দিষ্ট মূল্যবোধ, আর একটা হচ্ছে কর্ম সম্পাদনের উপায় হিসাবে মূল্যবোধ। বুঝতে পেরেছেন? স্যার একটা কোশ্চেন, র‍্যাপো বা পেশাগত সম্পর্কের বিকাশ সম্পর্কে একটু বুঝিয়ে বলেন। র‍্যাপো, র‍্যাপো, দাঁড়ান এক্ষুনি বলছি। আচ্ছা এক কাজ করি, র‍্যাপোটা আমি আপনাকে নেক্সট ক্লাসে ব্যাখ্যা দেবো, ঠিক আছে? তো যেটা বলছিলাম, দর্শন ছাড়া কোনো কিছুই হয় না। জীবনের প্রতিটা ক্ষেত্রেই কিন্তু দর্শনের। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পড়াচ্ছেন? জি। ভালো হচ্ছে তো? জি ভালো। ঠিক মতো পড়েন? জি সালাম। আরে আপনি, আজকে পড়ানো শেষ, এই লেকচার শিটটা রাখবেন? হ্যাঁ হ্যাঁ। আসি। যাচ্ছেন কোথায়? বসেন বসেন, একটু বসেন, আমার সাথে একটু কথা বলে যান। তো কেমন আছেন? খুব ভালো। আপনার কথার কি বলবো, আপনার স্টুডেন্টরা তো আপনাকে ছাড়া কিছু বুঝেই না। আমাকে ওই দিন বলে একজন, স্যার না তো সুন্দর করে পড়ায়। আমি না শুধু ভাবছিলাম আমি যদি আপনার স্টুডেন্ট হতাম। আসলে কৃতিত্বটা আমার একার না, আমাকে একজন খুব হেল্প করে। কে সে? না মানে সরি, আমার বলতে বোধহয় একটু ভুল হয়ে গেছে। মানে আপনারা সবাই তো আমাকে হেল্প করছেন, আমি এই কথাটাই মিল করতে চেয়েছি। আমি আজকে আসি। আচ্ছা তারা কিসের, আমার কি ভালো লাগে না, একটু কথা বলেন আমার সাথে। না না, কী যে বলেন আপনি, কেন ভালো লাগবে না? মামা, ও ও ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি, খালা আপনার সঙ্গে খুব মিসবিহেভ করেছে মামা। না না, কোথায়, উনি তো চমৎকার কথা বললেন। মানে আমার এখানে তো আসলে নেটওয়ার্কের একটু সমস্যা ছিল, আমি আসলে বুঝতেই পারিনি উনি কি বললেন না বললেন। থ্যাংক ইউ মামা। আপনি কি একটু কষ্ট করে মিশুকে ডেকে দেবেন? সেটা তো আমার জন্য আসলে একটু প্রেস্টিজের ব্যাপার। যাই হোক, আমি ঠিক আছে, দেখি আমি কি করা যায়। মিশু, মিশু কি
তুই এদিকে আয় তো, টিভি দেখতেছ। আরে আয় না এদিকে, তুই জিনিসটা বুঝতে পারছিস না কেন? খেলা আমার একটু জরুরি দরকার আছে এদিকে। হ্যাঁ মিশু, কি খবর বলো তো? তোমার কোন ফোন টোন আসতেছে না, এদিকে বাসায় আমার কি অবস্থা করতেছে সবাই তুমি জানো? আরে কনি, আমি তো বাসাতে প্রচুর একটা প্রবলেমের মধ্যে আছি, আমার মোবাইলটা পর্যন্ত সুইচ করে গেছে, আমি তো তোমার সাথে যোগাযোগ করব সেই উপায়টা নাই। আমার বিয়ে পারলে তো কালকেই ওরা দিয়ে দিচ্ছে, এর মাঝখানে অলরেডি 5টা প্রপোজাল চলে আসছে, সবার সামনে আমাকে এরকম পুতুলের মতো সাজা সাজা নিয়ে যাচ্ছে। মিশু, যে কোনো দিন যে কোনো কিছু হয়ে যেতে পারে, প্লিজ তোমরা কবে আসবা? কিন্তু আমার বাসাতে যে ঝামেলা চলতেছে, আমার ফোন কি এইভাবে এইভাবে মডেল দেখে কারার কাছে নিয়ে গিয়ে মডেল দেখতেছিস না? মডেলটা অনেক সুন্দর তো, তাই এই এসব কি বলতেছো? মডেল টডেল ঘুরে ফিরে দেখলা, এই যে জায়গায় লেন্স কভার আছে এরকম করে খুলে তারপর সুন্দর করে ছবি তোলা যায়, ধৈর্য ধরে বসো, ঠিক আছে, প্লিজ ধৈর্য ধরে থাকো।